নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন দেখছেন শর্মিজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকে যে রেসিপিতে আছে ভাইফোঁটা স্পেশাল বিরিয়ানি, খুবই সহজ করে দেখাবো। ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। আর অনেকে বলে থাকেন যে বিরিয়ানি নাকি করতে পারেন না, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজভাবে বিরিয়ানি তৈরি করা হয়। খুবই সিম্পলভাবে আমি এখানে করে দেখাচ্ছি, আর টেস্টটা কিন্তু খুব দারুণই ছিল। আর এই পদ্ধতিটা করলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে বিরিয়ানিটা। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি এখানে প্রিমিয়াম বাসমতি রাইস নিয়েছি, আর এখানে লেখাই রয়েছে লং গ্রেন রাইস। বিরিয়ানির জন্য লং গ্রেন রাইসই নিতে হয়, আর এমনিতেও দোকানে গিয়ে বললে বিরিয়ানির চাল বললেই ওরা দিয়ে দেবে লং গ্রেন চালটা। এটা একটু লম্বা মতো হয়। তো আমি এখানে প্যাকেটটা আগেও একবার বিরিয়ানি করেছিলাম, তো এবারে আরও একবার বিরিয়ানি করলে চালটা আমার শেষ হয়ে যাবে। তো চালটা খুবই সুন্দর, সবসময় আপনারা চেষ্টা করবেন যে এরকম প্যাকেটের বিরিয়ানি চাল কিনতে, কারণ লুজ চালটা যখন কিনবেন বিরিয়ানি, তো অনেক সময় চালটা সরু হয়, অনেক সময় চালটা মোটা দেয়। তাই জন্য প্যাকেট চাল কিনলে একদম ফ্রেশ আর এগুলো পুরোপুরি বিরিয়ানি চালই হয়। তো আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি আর পুদিনা কুচি। তারপর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু এখানে মাস্ট আমাদের দিতেই হবে। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ। লঙ্কার পরিমাণটা কিন্তু এখানে কম রাখলেই ভালো, কারণ বিরিয়ানি খুব ঝাল ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। চিনিটা এখানে দিতেই হবে, কারণ সব কিছু ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর রাখে চিনি। মিষ্টি হওয়ার জন্য চিনিটা আমি এখানে দিইনি, খুব সামান্য পরিমাণ দিলেও হবে। আর কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 30-40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30-40 মিনিট পর দেখুন চিকেন থেকে পুরোপুরি তেল বেরিয়ে এসেছে। চিকেনটা কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে এসেছে, এটাকে আমাদের আর কষাতে হবে না। আর ততক্ষণে আমাদের চালটাও অনেকটা লম্বা হয়ে এসেছে। তারপর একটা কড়াই নিয়েছি, তার মধ্যে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এখানে আমি বেরেস্তা তৈরি করে নেব। আরও এক সাইডে আমি এখানে ভাতের জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমটা যখন হয়ে আসবে, মানে ফুটে আসবে, তখন তেজপাতা, গোটা গরম মশলা আর একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ এখানে জল দিয়ে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। আর চালে যদি লবণটা ঠিকঠাক পরিমাণ না হয়, টেস্ট কিন্তু একদমই আসবে না বিরিয়ানি। তারপরে এখানে জলটা ফুটে এলেই চালটা দিয়ে দিয়েছি, ততক্ষণে কিন্তু আমাদের বেরেস্তা রেডি হয়ে এসেছে। গরম জলে ফুটন্ত জলে চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু ছেড়ে দিলে হবে না, কিছুক্ষণ পরপর কিন্তু আমরা নাড়িয়ে দেখতে হবে। আমি যে পদ্ধতিতে আজ দেখাবো সেই পদ্ধতিটা করলে কিন্তু চালটা কিন্তু অনেকটাই শক্ত রাখতে হবে, কারণ আমরা এখানে চিকেনটা কষিয়ে নিইনি, কাঁচা চিকেনে করবো, সেহেতু আমাদের ভাতটা কিন্তু প্রচুর শক্ত রাখতে হবে। দুধের মধ্যে আমি কয়েকটা কেশর দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি গরম দুধের উপর। তারপর আমরা এবারে বিরিয়ানি কড়াইটা সাজিয়ে নেব। 2 চামচ এখানে ঘি দিয়েছি প্রথমে, তারপর দিয়ে দেবো আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে বেশ সমান সমান করে সাজিয়ে নিচ্ছি, আর চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় হলেই ভালো হয়। তারপর আমি বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দেব। দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ এখানে কেওড়া জল, তারপরে মিঠা আতর, পুদিনা পাতা আর ধনে পাতা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা আর গরম গরম রাইস। পরপর আমরা এখানে স্টেপ বাই স্টেপ এখানে সাজিয়ে নেব, খুবই সহজ। পাট পাট করে জাস্ট সাজিয়ে নিলেই হবে, যে যেমন খুশিভাবে সাজাতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি
বেরেস্তা, আবারও এখানে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। পুরোপুরি ভাত সব দিয়ে দেবো, চিকেনের নিচে থাকবে আর সমস্ত ভাত কিন্তু আমাদের উপরেই থাকবে। তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেকে বলেন যে সাদা হয় না, পুরোপুরি ভাত নাকি সব হলুদ হয়ে যায়। উপরে ভাতটা থাকলে কিন্তু এক সাইডভাবে কাটালে আপনারা বিরিয়ানি খাওয়ার সময় সাদা ভাতও পেয়ে যাবেন। তারপর সব কিছু দিয়ে কেশর মাখানো দুধটা ঢেলে দেবো, কারণ এর টেস্টটাও সুন্দর হয় আর স্মেলটাও বেশ সুন্দর হয়। সবার শেষে এখানে বিরিয়ানি মশলা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, একটু বেশি করে ঘি দিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তারপর আমি ঢাকনার মুখটা কিন্তু একটু কাগজ দিয়ে আমি এখানে বন্ধ করে দিয়েছি। চিকেনটা যেহেতু আমাদের কষানো নেই, সেহেতু কিন্তু আমাদের এটা 40-45 মিনিট মতন আমাদের এটাকে কুক করতে হবে। একটা ফ্রাইং প্যানের উপরে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, ডাইরেক্টলি দিলে কিন্তু কড়াটা ধরে যাবে, সেই জন্য আমরা নিচে একটা ফ্রাইং প্যান দিয়েছি। গ্যাসে আগুনটাকে কিন্তু প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো, তারপর যখন সব কিছু গরম হয়ে আসে তারপর এটাকে আমি একদম স্লো করে রেখে দেবো 40-45 মিনিটের জন্য। আর চিকেনে যদি কষানো থাকতো তাহলে কিন্তু আমরা আধা ঘন্টার মধ্যেই আমাদের এটা হয়ে যেত, যেহেতু আমাদের চিকেনটা কাঁচা চিকেন সেহেতু আমরা এইভাবে 45 মিনিট ধরে কুক করে নেব। 45 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে আমি আপনাদেরকে এক সাইড দিয়ে বিরিয়ানি তুলে দেখাবো। বেশ কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর উপর দিয়ে কিন্তু আমাদের সাদা ভাতও পেয়ে যাবো আর নিচে বিরিয়ানি হলুদ রাইসও পেয়ে যাবো। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পদ্ধতিতে করতে গেলে কিন্তু চালটাকে অনেকটা পরিমাণ শক্ত রাখতে হবে, কারণ এটা অনেকক্ষণ ধরে বিরিয়ানিটা ভিতরে কুক হবে ততক্ষণে কিন্তু চালটা আমাদের বেশি নরম হয়ে আসবে, আর চালটা যখন বেশি নরম হয়ে আসবে বিরিয়ানি কিন্তু টেস্ট আমরা একদমই পাবো না। তো এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। বেশ কত সুন্দর ঝরঝরে হয়েছে একবার দেখে নিন। এই পদ্ধতিতে ট্রাই করলে কিন্তু আপনারা সবাই এখানে বিরিয়ানি করতে পারবেন, আর টেস্ট কিন্তু আপনাদের অবশ্যই এখানে দোকানের মতনই হবে। তো বিরিয়ানি খুবই মানে সুন্দর এখানে স্মেল আসছে, মানে আর থাকা যাচ্ছে না, কারণ বিরিয়ানি এত সবাই পছন্দ করে, মানে বিরিয়ানি দেখলে লোভ লাগে। তো আমি এখানে আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, আমার পরবর্তী ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার নতুন বন্ধু হয়ে থাকে। চিকেনটা দেখুন কত সফট হয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই শুধু একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু আমাদের বিরিয়ানি এখানে হয়ে গেল।